আল্লাহ রাসূল দের হাজার বছর আগে এই তথ্যগুলো দিয়ে দিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ বলেছেন ইজা তাকাল্লামা আআদাহা সালাসা নবী যখন কথা বলতেন কথাটা তিনবার বলতেন গুরুত্বপূর্ণ কথা কয় বার তিনবার কথা বলেন কয় বার তিনবার কারণ তিন শ্রেণীর মেধাবী মানুষ আছে এক শ্রেণী আছে প্রথমবারে প্রথম ফার্স্ট চান্সে বুঝে ফেলে আরেক শ্রেণী আছে দ্বিতীয় চান্সে বুঝে আরেক শ্রেণী আছে তৃতীয় চান্সে বুঝে আল্লাহু আকবার বলেন আল্লাহু এটা রাসূলুল্লাহর সুন্নাত তরিকা ছিল আল্লাহর নবী বলেন যে এশা আর আশা এশা বলা হয় এশার নামাজ এশা মানে কি আর আশা মানে হলো রাতের খাবার আশা মানে কি মনে করেন এশার আযানও দিছে আবার রাতের খাবারও আসছে রাসূলুল্লাহ বলেন যা জাল এশা ওয়াল আশা ফাকাদিমুল আশা এশার আযান হয়েছে খাবার হয়েছে তাহলে আগে খাবার খাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আগে কি খাইতে বলছে খাবার আগে খাবার খাও তারপর এশার নামাজ পড়ো سبحان الله আমরা তো খাবার খেতে খেতে রাত 12টা বাজাই দেই খাবার পরে আমরা ঘুমায় পড়ি এই জন্য আমাদের ওই সার্জেল খাওয়ার লাগে বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়ার লাগে গ্যাস্ট্রিকের জন্য আপনি খাবারটা আসার আগে 7টা সাড়ে 7টা 8টার আগে খেয়ে নেন খেয়ে নিয়ে আপনি আল্লাহ নবীর তরিকা ছিল এশার নামাজের তিনি আগে খাবার খেয়ে তিনি 40 কদম হাঁটতেন সুবহানাল্লাহ বলেন একটু হাঁটাহাঁটি করেন এরপরে আপনি ঘুমান দেখবেন আপনার ওই খাবারটা কোনো প্রভাব সৃষ্টি করবে না আপনার পেটের মধ্যে কোনো গোলযোগ সৃষ্টি হবে না আমরা ওই ফেসবুক ইউটিউব আরো অনেক কিছু দেখতে 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 12টা 1টা তারপরে বলে খাবার দিবা না খাবার খেতে খেতে 2টা এরপর ঘুমাইতে ঘুমাইতে 3টা ফজর কেমন তাহাজ্জুদ পরে তাহাজ্জুদ আর ফজর একসাথে পরে ঘুমায় নাকি দেখবেন যে ফজরও নাই তাহাজ্জুদও নাই কোনটাই নাই এরকমই অধিকাংশের হয়ে থাকে কথা বলে অথচ রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা এটা বরকতের সময় আল্লাহ এর জন্য কসম করেছেন ওয়াসুবহি ইজা তানাফাস সুবহানাল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে ফজরের কসম কসম হচ্ছে সুবহে সাদেকের যখন এটা নিঃশ্বাস ফেলে রাসূলুল্লাহ সকাল বেলার জন্য দোয়া করেছেন এজন্য আমাদের ছাত্ররা যদি সকালে ঘুমায় তাহলে আমরা ওদেরকে শাসন করি যে বাবা সকালে হলো পড়ার সময় সকালে ঘুমাইতে হয় না যে ছাত্র সকালে ঘুমায় ওটা ছাত্র না এই সকালবেলা ঘুমানো যায় নাকি সকালবেলা মানুষের কাজের স্পৃহা থাকে পড়ালেখা খুব মনোযোগী হয় সকাল সন্ধ্যা দুটো টাইমে পড়তে হয় সুবহে সাদেকের সময় পড়া পড়লে মনোযোগ থাকে এই জন্য দেখবেন হেফজখানার ছাত্ররা তাহাজ্জুদের সময় উঠে আর ঝোঁকে ঝোঁকে পড়তে থাকে ওই সময়ের যে পড়াটা ওটা সিনাই কিন্তু একেবারে এটা সিনাই কিন্তু সেভ হয়ে যায় আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহর তরিকা ছিল এটা হাত ধুয়ে খাওয়া ওয়াক্সিল ইয়াদাকা কাবলা তোয়াম রাসূল দেখছেন 1500 বছর আগে বলছেন খাবার আগে কি করো হাত ধো খাবার আগে হাত ধো আমরা মোটে হাত ধুয়ে খাইতেই চাই না পাইলেই ফাস্ট ফুড হইছে তো এখন ওই টিস্যু পেপার এখন হাতও লাগায় না টিস্যু দিয়ে ধরে শুরু করে কথা বলেন না কেন সিঙ্গারা সামুচা ফাস্ট ফুডের খাবারগুলো টিস্যু পেপার দেয় টিস্যু দিয়ে খায় আবার অনেক বেশি ভদ্র হলে ইলিট হলে তো ইলিট পারসন হলে তো চামচ দিয়ে খায় কাটা আল্লাহ বলেন তোমার আঙ্গুলগুলো কাটা কাটা বানাই দিছি আমি তুমি নিজে আবার আরেকটা কাটা চামচ লইতেছো তোমার আঙ্গুলগুলো তো কাটা চামচ দিছি আমি সুবহানাল্লাহ বলেন আঙ্গুলগুলো তো আল্লাহ তাআলা একসাথে দিতে পারতেন না এগুলোকে মুভ করতে পারেন আপনি কত সুন্দর করে কাটা চামচ দিয়েছেন আপনি হাত ধুয়ে খান না অথচ রাসূলুল্লাহ বলেছেন হাত ধুয়ে খাইতে হবে হাত মোটে মানুষ ধুইতেই চায় না আল্লাহ বলেন এমন রোগ দিলাম খালি হাত ধুবা সারা দিন হাত মোটে ধুবেন না আপনারা আল্লাহ বলেন শোনো এমন এক ভাইরাস দিব সকাল থেকে সন্ধ্যা কি হিন্দু কি মুসলিম কি অমুসলিম কি ছোট কি বড় কি এমপি কি মন্ত্রী কি রাষ্ট্রপতি যেই অফিসে যাও হাত না ধুলে কোনো কাজেই নেই কথা বলেন হাত ধুইতে হবে আল্লাহ কয় দেখো হাত মোটে ধুইতে চাও না আমি এমন একটা ভাইরাস দিলাম সারা দিন হাত ধুবা দেখেন না অফিসে যাবেন হাত দাও মসজিদে যাবেন হাত দাও যেই অফিসে যান হাত ধোয়া ছাড়া কোনো কারবার নাই সব জায়গায় মসজিদের সামনে দেখেন না হাত ধোয়ার কত আয়োজন করে দেয় গেছে না আল্লাহ বলেন দেখো আমার রাসূলুল্লাহ যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম নবী কত হিকমতপূর্ণ কথা শিক্ষা দিয়েছেন এটা তোমরা মানতে চাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা মেসওয়াক করবে মেসওয়াক করলে তোমাদের দাঁতের ব্যথা হবে না দাঁতে আর ক্যাপ পরার লাগবে না কেরিস রোগ হবে না পাইরিয়া হবে না মেসওয়াক করো মেসওয়াকের পরিবর্তে প্লাস্টিকের ব্রাশ নিয়ে দাঁতগুলোর সাইজ করি আমরা
কথা বলে না কেন? ধার দি, সামনে গোস্ত খাইবে ধার দিতেছে, দাঁতগুলোরে আমরা ধার দি, দাঁতে মেসওয়াক করেন, মেসওয়াক দিয়ে দ্রুত ময়লা পরিষ্কার হয়। এবং এটা কিন্তু রাসূল বলেন, আমার নেমা সেওয়াকু আজ-জাইতুন, জৈতুন গাছের ডাল কতই না উত্তম মেসওয়াক। সেওয়া কি? এটা আমার মেসওয়াক। ওয়া সেওয়াকুল আম্বিয়া, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন সমস্ত নবীরা মেসওয়াক করত জৈতুন গাছের ডাল দিয়ে। আল্লাহু আকবার বলেন। যারা টাকনুর নিচে কাপড় পরে, আলট্রা ভাইলেশন হয়, তাদের অনেক জিনিস কমে যায়। টাকনুর নিচে কাপড় পরলে যৌন শক্তি কমে যায়, এটা বিজ্ঞান প্রমাণ করে দেখেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবী দের হাজার বছর আগে বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, তাদের দিকে আল্লাহ দৃষ্টিও দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। সাহাবীরা বলল, হুজুর এরা কারা? রাসূলুল্লাহ বললেন, এর মধ্যে এক শ্রেণী ওরা যারা কাপড় টাকনুর নিচে পড়ে। যারা কি? টাকনুর নিচে পরে। টাকনুর নিচে আমরা কাপড় পরবো না, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন যেন না হয়। যেটা উপর থেকে আসা, যেটা নিচ থেকে মোজা, এখন যদি কেউ থাকে অন্য ইসের বলে, হুজুর মোজা যে পরি, মোজার ক্ষেত্রে না, ওটা নিচ থেকে পরি, যেটা উপর থেকে পরবে ওটা টাকনুর উপরে হবে। আল্লাহু আকবার বলে। আরে যেমন আল্লাহু আকবার, আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত, খাবারের বরকত থাকে শেষ অংশে। এই জন্য আঙ্গুল নবীজি কখনো নিজে চাটতেন, মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে চাটাতেন। এটা যদি এখন কেউ দেখে বলে এটা অসভ্য, এটা অসামাজিক, নাউজুবিল্লাহ বলেন, অথচ এটাই সামাজিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কদু খেতেন, কদু কি খেতেন? মক্কা মদিনায় কদু তো নাই, এখন সব লাউ হয়ে গেছে, সভাপতি সাহেব বলছে লাউ, কদু ছিঁড়া বড় কঠিন হয়ে গেছে। রসুলের প্রিয় খাবার ছিল কদু, কদু পেট ঠান্ডা থাকে, কদু 60টি রোগের ঔষধ। আল্লাহু আকবার বলেন। যাই হোক, সর্বশেষ নবী লবণ খেতেন, আরো অনেকগুলো আছে। সর্বশেষ নবীজি নুন খেতেন, নুন কি খেতেন? হাদিসের মধ্যে আসছে, সাইয়েদু এদামিকুম আল মেল, ইবনে মাজার হাদিস, সাইয়েদু এদামিকুম, তোমরা যত তরকারি পাক করো সব তরকারির সেরা তরকারি হলো নুন না লবণ? যাই হোক, দুটো মিলেই, লবণ হোক বা নুন হোক, সবচেয়ে শ্রেষ্ঠ তরকারি কি? কার কথা? এত দামি তরকারি নিয়ে আসলেন, লবণ দিলেন না, মজা লাগবে নি? না, মজা কিন্তু লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ তরকারি হলো লবণ, নুন, এটা তোমরা খাবে। ওয়াক্তিম ওয়ামিনাস সুন্নাহ, ফতোয়া আলমগীর মধ্যে লেখা আছে, ওয়ামিনাস সুন্নাহ, খাবারের সুন্নত তরিকা হলো, ইবদে বিল মিলহে ওয়াক্তিম বিল মিলহে, খাবার স্টার্ট করবে তুমি নুন দিয়ে, আর খাবারটা ক্লোজিং করবে, শেষ করবে তুমি নুন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন ডাক্তাররা বলবে যে হুজুর এটি মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে বললেন, ডাক্তার বলছে লবণ না খাওয়ার জন্য, কাঁচা লবণ খাবেন আপনি অল্প, সামান্য জিব্বায় দিবেন, এক মুষ্টি না বা এক চিমটি না, সামান্য একটু দিবেন। সুবহানাল্লাহ বলেন, তাহলে জিব্বাটা আপনার পরিষ্কার হবে, খাবারের টেস্ট পাবেন। আবার খাবার শেষে যখন আপনি লবণটা দিবেন, নুনটা দিবেন, জিব্বার মধ্যে যে চর্বি আছে চর্বিটা কেটে যাবে, অটোমেটিক আপনি নুন দিলেন, খাবার শেষে মিষ্টি খেতেন, ইউ জিবুল হালুয়া ওয়ালা সাল, নবীজি খাবার শেষে মিষ্টি খেতেন, পানি, পানি, মিষ্টি আর কি নুন, তিনটা জিনিস মিলে তৈরি হবে আপনার পেটের মধ্যে স্লাইন। আপনি যত খাবার খান সুন্নত তরিকায়, আপনার কখনো পেট খারাপ হবে না, পেট খারাপ হলে অটো স্লাইন দিয়ে ক্লিয়ার করে দিবে। এই হাদিস গবেষণা করে বিজ্ঞানীরা স্লাইন বানিয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন। চার রাকাত।